দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ইউক্রেনের পূর্বাঞ্চলে 24 ঘন্টায় যুদ্ধবিরতির লঙ্ঘনের রেকর্ড। বিশাল পারমাণবিক মহড়া তদারকি করবে পুতিন। এদিকে ভারতের আহমেদাবাদে হামলা, 38 জনের মৃত্যুদণ্ড। কাশ্মীরে আধা সামরিক কনভয়ে বোমা হামলা, নিহত 34। এবং সর্বশেষ জানিয়ে দেব, 20,000 ভারতীয় পড়ুয়া রয়েছে ইউক্রেনে, নিজেদের অবস্থান জানিয়ে দিল ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন ইউক্রেন যুদ্ধে সর্বশেষ যে অবস্থা, তাতে সরাসরি পুতিন এখন যুদ্ধে নামছে, যে কারণে সেনাদের তদারকি করবে পুতিন। ইউক্রেন যুদ্ধে মহাবিপদে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধে সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আন্তর্জাতিক সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন। অনুরোধ থাকবে, ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্টস করে লিখে জানান। ইউক্রেনের পূর্বাঞ্চলে 24 ঘন্টা যুদ্ধবিরতি লঙ্ঘনের রেকর্ড। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ সমর্থিত বিদ্রোহী সেনারা 24 ঘন্টায় 60 বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, শুক্রবার এমন জোরালো অভিযোগ করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এতে ইউক্রেনের রুশপন্থীদের হামলায় সরকারি বাহিনীর এক সেনা আহত হয়েছেন। পূর্বাঞ্চলে এমন ঘটনায় সংঘাত উসকে যাওয়ার প্রবল আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার মার্টার হামলার পাল্টাপাল্টি খবর পাওয়া যায়। ইউক্রেনের পূর্বাঞ্চলে অস্ত্রবিরতি রেখায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইউক্রেনের কর্তৃপক্ষ আশঙ্কা করছে সীমান্তে রাশিয়ার সেনাদের উপস্থিতি মর্টার হামলা উস্কানির মতো ঘটনা বলে মনে হচ্ছে। ওই এলাকায় রুশ সমর্থিত সেনাদের এ ধরনের হামলাকে বড় ধরনের উস্কানি বলে অবহিত করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি। এ নিয়ে শুক্রবার ইউক্রেনের সেনাবাহিনী বিবৃতিতে জানিয়েছে, সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীরা ভারী কামান, মর্টার এবং ট্যাঙ্ক ব্যবহার করে এসব হামলা চালাচ্ছে। এখনো পর্যন্ত 10টিরও বেশি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে, তবে ইউক্রেনীয় বাহিনী হামলা চালিয়েছে বলে পাল্টা অভিযোগ এনেছে বিদ্রোহীরা। সূত্র রয়টার্স। বিশাল পারমাণবিক মহড়া তদারকি করবেন পুতিন। ইউক্রেনের রুশ হামলার আশঙ্কায় চলমান উত্তেজনার মধ্যে বিশাল পারমাণবিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবারের এই মহড়ায় একাধিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার অনুশীলন করা হবে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে এই সামরিক মহড়া তদারকি করবেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ মহড়ায় কৌশলগত বাহিনী অংশগ্রহণ করবে। দক্ষিণাঞ্চল সামরিক জেলার ইউনিট বিমান বাহিনী এবং উত্তরাঞ্চল ও কৃষ্ণ সাগরের নৌবহর এই বিশাল পারমাণবিক মহড়ায় অনুশীলন করবে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ার জানিয়েছে, যে কোনো দিন ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। পশ্চিমাদের আশঙ্কা, সীমান্তে প্রায় 1.5 লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া, যা তাদের মোট পদাতিক বাহিনীর 60%। ক্রেমলিন দাবি করে আসছে ইউক্রেন আক্রমণে তাদের কোনো পরিকল্পনা নেই, কিন্তু তারা সাবেক সোভিয়েত দেশগুলোকে ন্যাটোর সদস্য না করার দাবি জানিয়ে আসছে। একই সঙ্গে ইউক্রেনে মার্কিন ও ন্যাটোর অস্ত্র মোতায়েন না করা ও পূর্ব ইউরোপ থেকে জোটের সেনাদের প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। ওয়াশিংটন রাশিয়ার এই দাবিগুলো প্রত্যাখ্যান করেছে। মস্কো পশ্চিমারা দাবি না মানলে অজ্ঞান সামরিক টেকনিক্যাল পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, শনিবারের মহড়া নিয়ে রাশিয়া স্বচ্ছতা অবলম্বন করছে, উপযুক্ত চ্যানেলে নোটিশ দেওয়া হয়েছে এবং এতে উদ্বেগের কোনো কারণ নেই। তিনি জানান, পুতিনের ভূমিকা গুরুত্বপূর্ণ, একটি সিচুয়েশন সেন্টার থেকে মহড়ায় অংশগ্রহণ করবেন রুশ প্রেসিডেন্ট। ভারতের আহমেদাবাদ হামলা, 38 জনের মৃত্যুদণ্ড। ভারতের গুজরাট রাজ্যে 2008 সালে ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনায় 38 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বিশেষ ওই আদালতের রায়ে 49 অভিযুক্তের অধিকাংশেরই সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। খবর এনডিটিভি। বিশেষ আদালতের বিচারক এ আর প্যাটেল বাকি 11 জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। চলতি বছরের 8 ফেব্রুয়ারি 49 জনকে দোষী সাব্যস্ত করা হয়, বাকি 28 জনকে বেকসুর খালাস দেয় আদালত। 2008 সালের 26 জানুয়ারি 70 মিনিটে চালানো 21টি বোমা হামলায় 56 জন নিহত হয়েছিলেন, আহত হয়েছেন 200-এরও বেশি মানুষ। কাশ্মীরে আধা সামরিক কনভয়ে বোমা হামলা, নিহত 34। ভারত শাসিত কাশ্মীরে এক জঙ্গি হানায় অন্তত 34 জন কেন্দ্রীয় সামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছেন বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুলওয়ামা জেলার অবন্তিপুরায় এই হামলা হয়। 70টি ট্রাক আর বাসে করে আধা সামরিক বাহিনী CRPF-এর প্রায় 2,500 সদস্য জম্মু থেকে শ্রীনগরে যাওয়ার সময় যানবাহনটির ওপর হামলা চালায় সন্দেহভাজন জঙ্গিরা। পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন
সংগঠন জৈশ ই মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করেছে। পুলিশ আর সিআরপিএফ কর্তৃক জানাচ্ছে এটা ছিল একটি আত্মঘাতী হামলা এবং হামলাকারীর নাম আদিল আহমেদ। তিনি পুলওয়ামা জেলার ওই বাসিন্দা এবং গত বছর জঙ্গি সংগঠন জৈশ এ মোহাম্মদে যোগ দিয়েছিলেন বলছে পুলিশ। প্রাচীন শহর আবন্তিপুরার কাছে লেথোপোড়া নামের একটি জায়গায় এই হামলা হয়। সিআরপিএফ এর আইজি অপারেশন জুলফিকার হাসান জানিয়েছেন, প্রায় 2500 সদস্য 70টি ট্রাক আর বাসে করে জম্মু থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিলেন। লেথপোড়ার কাছে একটি বিস্ফোরক বোঝাই এসইউভি কনভয়ে ঢুকে পড়ে বিস্ফোরণ। ঘণ্টায় 54 নম্বর ব্যাটালিয়নের একটি গাড়িতে আর তার সঙ্গে সঙ্গেই আশপাশ থেকে জঙ্গিরা বেরিয়ে এসে বৃষ্টির মতো গুলি চালাতে শুরু করে। ঘটনার যে ছবি পাওয়া যাচ্ছে তা দেখে বিশ্লেষকরা বলেছেন, সম্ভবত শুধু গুলিই নয়, রকেট চালিত গ্রেনেড ও আর পিজিও ব্যবহার করা হয়ে থাকতে পারে। কারণ যে আকারে গর্ত দেখা যাচ্ছে তা সাধারণ গলির চিহ্ন নয়। একটি বাস সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে আর কনভয়ে থাকা অন্য গাড়িগুলিতে গুলি লেগেছে। ঘটনাস্থলে পৌঁছানো সাংবাদিকরা বলেছেন, অনেকটা এলাকা জুড়ে যেন যুদ্ধক্ষেত্রের মতো চেহারা। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেহবশেষ, সিআরপিএফ সদস্যদের ব্যাগ ও অন্যান্য সামগ্রী। বিধ্বস্ত সেনা ট্রাকগুলি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। জম্মু শ্রীনগর হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। হামলাকারীদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি চলছে। 8-10 দিন আগে একটা সাধারণ সতর্ক বার্তা জারি করা হয়েছিল যে এ ধরনের একটা হামলা হতে পারে। তবুও যে সতর্ক হননি আধাসামরিক বাহিনীর সদস্যরা সেটা অনেক নিরাপত্তা বিশ্লেষকই বলেছেন। আর গোয়েন্দারাই বা কেন নির্দিষ্টভাবে সতর্ক করতে পারেনি সেই প্রশ্ন উঠেছে, বিশেষ করে যখন এর আগেও কাশ্মীরের উরিতে সেনা ছাউনিতে হামলা হয়েছে, তারও আগে পাঠানকোটের একটি ছাউনিতে হামলা হয়েছে। যেভাবে হামলা হয়েছে সেটা নির্দিষ্ট পরিকল্পনা করেই চালানো হয়েছে, সেটাও পরিষ্কার। জঙ্গিদের কাছে সিআরপিএফ বাহিনীর চলাচলের যে নির্দিষ্ট তথ্য ছিল সেটাও বোঝা যাচ্ছে। সেই তথ্য জঙ্গিদের হাতে কি করে গেল সেটাও একটা প্রশ্ন। 2018 সালে অন্তত 250 জঙ্গি নিহত হয়েছে কাশ্মীরে আর এ বছরে এখনো পর্যন্ত 20 জন জঙ্গি মারা গেছে। তাই জঙ্গি সংগঠনগুলি যে এরকম একটা প্রত্যাঘাত হানবে এরকম আশঙ্কা ছিলই। বিজেপি কংগ্রেস ন্যাশনাল কনফারেন্স পিডিপি থেকে শুরু করে সব রাজনৈতিক দলই এই হামলাকে কাপুরুষোচিত বলে বর্ণনা করেছেন। এদিকে 20,000 ভারতীয় পড়ুয়া রয়েছেন ইউক্রেনে, নিজেদের অবস্থান জানিয়ে দিল ভারত। ভয়ঙ্কর বিপদে রয়েছে এবার মোদী সরকার। একমাত্র কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইউক্রেনের পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব, বৃহস্পতিবার জানিয়ে দিল ভারত। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস ত্রিমূর্তি নিউ দিল্লির অবস্থান সম্পর্কে জানিয়ে দিয়েছেন নিরাপত্তা পরিষদের বৈঠক, এ নিয়ে বিবৃতি দিয়েছেন তিনি। এদিকে ওয়াকি বহাল মহলের দাবি, রাশিয়া ভারতের অনন্যতম মুখ্য স্ট্র্যাটেজিক পার্টনার, সেই রাশিয়া সম্পর্কে কোনো সমালোচনামূলক বক্তব্য পেশ করতে চাইছে না ভারত। এদিকে নিরাপত্তা পরিষদে ভারতের মন্তব্য করার কিছুটা আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার আগ্রাসন সম্পর্কে মন্তব্যই করেছেন। এর সঙ্গেই তিনি জানিয়ে দিয়েছেন আলোচনার রাস্তা অবশ্য খোলা রয়েছে। এদিকে ত্রিমূর্তি জানিয়েছেন, ভারত সমস্ত সংশ্লিষ্ট মহলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে, তবে আমাদের দৃষ্টিভঙ্গি এটাই যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই ইস্যু মেটানো সম্ভব। পাশাপাশি তিনি জানিয়েছেন, উত্তেজনা প্রশমনের জন্য একটা সমাধানের রাস্তা খুঁজে বের করা, এটাতে ভারতের আগ্রহ আছে। কারণ সমস্ত দেশের নিরাপত্তা ও এই রিজিয়নে দীর্ঘকালীন শান্তি আনাটা একটা বড় লক্ষ্য। পাশাপাশি তিনি জানিয়েছেন, প্রায় 20,000 ভারতীয় ছাত্রছাত্রী ইউক্রেনে ও তার সীমান্ত এলাকায় থাকেন ও পড়াশোনা করেন। এই বিষয়টি ভারতের কাছে অগ্রাধিকার পাচ্ছে, নিজেদের মধ্যে গঠনমূলক আলোচনার মাধ্যমে ও সমস্ত পক্ষের মধ্যে কূটনৈতিক বোঝাপড়ার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান হবে এমনটাই আশা করে ভারত, জানিয়েছেন তিনি। পাশাপাশি নরেম্বার্ডি ফরম্যাটেও সমস্যা মেটানো সম্ভব এমনটাই বিশ্বাস করে ভারত।